লর্ড ভূপতিত দা কোথায় ছিলে? দেখাই যে নেই, কি ব্যাপার? চিংড়ি ভার্সেস ইলিশের ম্যাচ দেখতে গিয়েছিলে নাকি? তোমার হালচাল কি? চালের কথা বলো না ভায়া, হাল তো দেখতেই পাচ্ছ। বাসে এলে না ভেসে এলে? দাদা, অনেকদিন তোমার এই সাংসারিক টুপিটাকে খবর খবর শুনিনি, একটু লেটেস্ট খবর খবর একটু শোনাবে? শুনবি শুনবি। আচ্ছা শোন, বুঝলি, কোন রকমে ঝুলতে ঝুলতে বাসে আসছি। কোথেকে এক উদয় এসে উদয় হলো, বলে দাদা দুবছর পর দেখা, দুটো বিজয়ের কোলাকুলি বাকি। বলেই ঝোলাঝুলির মধ্যে শুরু হলো কোলাকুলি। সঙ্গে সঙ্গে বস্তা ছেড়ে আলুর মতো 8-10 জনকে নিয়ে একেবারে কাদার গোবরে খেলুম গড়া করি, আর সেই ফাঁকে চট করে আমার জায়গাটা নিয়ে নিল তাড়াতাড়ি। কাদার গোবর গুলো শুকলে বেশ ঘুটের কাজ দেবে। একটা দিন তো ধরানো যাবে। কি জল কি জল কি জল! দিন দিন কলকাতায় যা জল জমছে না, শেষ পর্যন্ত বটমলেস পোশাক পরতে হবে নাকি? রোজই যদি কাপড় হয়েছে কত পাল্টাবো। কালীতলায় দাঁড়িয়ে আছি, দেখি একজন লোক জলে কি হাত রাখছে। লোকে দেখতে পেয়ে চিৎকার করে হাততালি দিয়ে বলছে, কি দাঁড়া পোনা খুঁজছেন বুঝি, পোনা! লোকটা করুণ ভাবে কেঁদে বলেন, আরে ভাই, বউয়ের কোল থেকে পোলাটা পইড়া গেছে, তাই ছাত্রাই আর হাতরাই। শুনে চোখে জল এলো, ফেলিনি জলটা, পাছে ওখানকার জল আরো বেড়ে যায়। বুঝলে গড়াগড়ি দা? আরে গড়াগড়ি নয়, গড়গড়ি, ওই একই হলো। আজকাল আমরা কেউ দাঁড়িয়ে নেই, বুঝেছো? আমি লর্ড ভূপতি হয়েছি পতিত, তুমি গড়গড়ি খাচ্ছ গড়াগড়ি। এখন গতি শুধু গতি, ছোটা হাতে লোটা, অফিসের ঘড়ির কাঁটা আর দিনের ঝাঁটা, পেশা 10টা to 5টা, ছেলে পুলে 1টা to 12টা, চাল নেই, তেল নেই, নুন নেই, মাছের দামাদর, মাছের হট্টগোল, শুধু লাইন আর লাইন আর লাইন। সব ছেড়ে গিয়ে দাঁড়ালুম রেলওয়ে লাইনে, গিয়ে দেখি সেখানে বিরাট লাইন। 6 মাসের আগে আমার কোনো টার নেই, এখানে বাঁচতেও লাইন মরতেও লাইন। গিন্নির কথা শোনো, গিন্নির দেহের ভৌগোলিক ব্যাখ্যাটা শুনবে? শুধু পাহাড় আর পাহাড়, সমতল শুধু পদতল, সেইখানেই ফুটে আছে আমি শতদল। 3 উইমেন্স কলেজের বাস, ডালা খুলে চুকি পিলপিলে বেরোচ্ছে বালা, সাদা আর কালা। মেয়েদের নাম প্রীতিধারা, শক্তিধারা, মুক্তিধারা, অশ্রুধারা, এই কটিকে মিলিয়ে গিন্নি আমার হলেন 144 ধারা। এদের ফ্যাশন ও রেশন জোগাতে আমার চোখে বইছে সহস্র ধারা। 4 বামা খ্যাপাকে পুষ্টি পেয়েছে। বামা খ্যাপা মানে হচ্ছে যারা এই মেয়েদের পেছনে ঘুঘু ঘুঘু করে, ওরা যেসব আমার ছেলে। পায়ে ছুঁচো, পরনের ড্রেন পাইপ এক একটা যেন পিকিউলিয়ার টাইপ। পুলিশের মার খায় বারবার, পাইপ দিয়ে নামে জলধার, কাবুলির কাছে ধার নিয়ে আমি হচ্ছে জামিনদার। বড় ছেলের শরীর খারাপ, মন খারাপ, গিন্নি বলছে পরীক্ষা দিয়েছে খারাপ, ডাক্তার দর্শন ও স্পর্শন করে বললেন অ্যালার্জি। পকেটের কোন থেকে রুমালে হেপ পেরিয়েছে, সে রুমালে লেখা এলার্জি, ললিতা রানী ঘোষ, এই তো আমার সংসার। একদিন ছেলেদের ডেকে বললুম, বাবা খুব তো লেখাপড়া শিখেছো, রামায়ণ মহাভারত পড়েছো, একটু শোনাও না। ছেলে বললে, বাবা বুঝবে? আমি বললাম, বাবা বোঝবার চেষ্টা করছি, একটু বোঝাও না। যুধিষ্ঠির নামে এক রাজা ছিল, তার 3 ছেলে লবকুশ ও হিন্দুকুশ। রাবণ নামে এক রাজাকে হত্যা করে তার স্ত্রী মন্দোদরীকে নিয়ে পালিয়ে যায় বৃন্দাবনে। সেখানে মন্দোদরী যুধিষ্ঠিরকে ছেড়ে দিয়ে রামবন নামে এক ভদ্রলোকের সঙ্গে পালিয়ে যায়। মন্দোদরীর বাবা টিপু সুলতান রামকে নেমন্ত্রণ না করায় দক্ষ যজ্ঞে রঘুপতি রাঘব রাজারাম গাইতে গাইতে তিনি প্রাণ ত্যাগ করেন। বলি, চমৎকার চমৎকার। হ্যাঁ বাবা, হিস্ট্রি জিওগ্রাফি একসঙ্গে পড়তে হচ্ছে, অল্প সময় তো, 3 বছরের ডিগ্রি কোর্স। বাবা এ তো ডিগ্রি কোর্স নয়, এ তো তোমার রেস কোর্স। পাশের বাড়ি এক বন্ধু, মেয়ের নাম কুন্তলা, কলেজে যাবার সময় রকফেলাররা খেপায়। আমি একদিন ছেলেদের বললাম, বাবা ওর নাম কুন্তলা, ওকে টপলেস 3 তলা বলে খেপাও কেন? উত্তর এলো, দাদু ওরে নিচের তলা ঢাকা, ওপর তলা আঁকা, মাঝের তলা ফাঁকা। আমি তো শুনে থ, বাড়িতে ছুটতে ছুটতে এসে গিন্নিকে বললুম, শিগগির চলো হাসপাতাল যাই, বছরের পর বছর যা লাইন দিয়ে আসছে না, এখন একটু ফ্যামিলি কন্ট্রোল করা দরকার। উত্তরে গিন্নি বলে, মুখে আগুন, কন্ট্রোল দরকার। এই সংসারে বাঁচতে গেলে 14টা কন্ট্রোলে লাইন দিতে হবে, পেটে লাইন দিয়ে না ধরলে পেটের জন্য লাইনে দাঁড় করাবো কাদের? আমার তো আরো দরকার। এই যুক্তির সঙ্গে চুক্তি করলাম। এরপর প্রবলেম, ঝি চাকর ঠাকুর, ঝির অসুখ, দাঁতে ব্যথা, না চাইলে আমারও মাথা ব্যথা। হাসপাতালে জানাশোনা লোক ছিল, 420 নম্বর বেডে দিয়ে বলল যে এই তোমার ঝির বেড, ওর নাম বিকেলে এন্ট্রি করবো। শুনলে শুনলাম যে খারাপ দাঁত দুটো না তুলে ওর বাকি ভালো দাঁতগুলো তুলে দিয়েছে। ভোরবেলা পরের দিন গেলাম, শুনলাম মারা গেছে। ডেথ সার্টিফিকেট নিয়ে নিমতলা যাওয়ার ব্যবস্থা করছি। সাদা কাপড়ে মোড়া লাশটির মুখ দেখে চমকে উঠলাম, বললাম, ডাক্তারবাবু এ লাশ তো বেটা ছেলের, আমাদের ঘিয়ের নয়। ডাক্তারবাবু বললেন, মোড়া ইজ মোড়া।
ছেলে আর মেয়ে ছেলে কি মশাই, সাতটা বারান্দায় লাশ পড়ে আছে, যেটা পছন্দ হয় নিয়ে চলে যান। লাশ টাশ পুড়িয়ে টুড়িয়ে যেমন ফিরে এলো, মেঝে দেখি বাড়িতে জিতা বসে আছে, চাপড়টা পেতনি ভেবে সেই যে হাওয়া, তোকে পাওয়া গেল না। বুঝেছো ভা? বুঝেছি ভূপতিত দা, তোমার মতো আমার সব প্রবলেমই আছে, শুধু ওই চাকরের নেই। আমার বাড়িতে চাকর না থাকলে আমার স্ত্রী রাত দুটো পর্যন্ত না সাদা দরজা খুলে দরজার পাশে মুগুর নিয়ে খাপটি মেরে চুপটি করে বসে থাকে। একদিন না একটা চোর এলো, তাকে ধরলো, সেই চোরটা লাফিয়ে পড়েছে গিন্নির পায়ে, বলে মা তোমায় পুলিশে দেবেন না। সে কি অতকে পুলিশে দেবো কি, তবে দিয়ে কাজ করাবো। সেই থেকে পনেরোটা দিন উদয় হস্ত পরিশ্রম, বারোটা সতেরো ইঞ্চি ছেলে মেয়েদের খাতা, টিউবওয়েল থেকে জল তুলে বাড়িতে পরিষ্কার করা, পেতলের হাঁড়ি, লোহার ঘড়া, কাঁসার বাড়ি, একেবারে সে অপিষ্ট হয়ে গেছে। এই পরিশ্রমের বহর থেকে চোরটা হল করে কেঁদে গিন্নির পা ধরে বললে, মা এবার আমায় পুলিশে দিন, মা আর আমি পারি না। পল্লিগ্রাম থেকে এলাম মধ্যম গ্রাম, এখন কলকাতায় ঘাড়ে চেপেছে কিলোগ্রাম, একে একে সবই তো ছাড়ছি ভাই, বাঙালির নিজস্ব গালাগালি সেটাও আজকাল দিতে পারছি না। আরে কত চাই দিদি, তোর দেহের বিশেষ জায়গায় বুঝি খুব তেল হয়েছে।